এক এক মুহূর্তে জীবনের এক একটা বছর গায়েব। এই মুভির প্রধান চরিত্রকে এরকমই সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়, আর এর ফলে তার জীবন এবং তার জীবনের সাথে জুড়ে থাকা প্রতিটা মানুষের ওপর কি প্রভাব পড়ে সেটাই এই মুভির বিষয়বস্তু। আজ আমরা আলোচনা করব লং স্টোরি শর্ট এই মুভিটি নিয়ে, যেটি মুক্তি পায় 2021 সালে। মানুষের জীবনে সময় যে কতটা গুরুত্বপূর্ণ সেটাই এই মুভিতে বোঝানো হয়েছে। গল্পের শুরুতে টেডি নামের একজনকে দেখা যায় যে 31 ডিসেম্বরের রাতে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছে, আর কাউন্টডাউন শেষ হওয়ার ঠিক আগেই সে পিছন থেকে গিয়ে তার গার্লফ্রেন্ডকে কিস করে। কিন্তু তারপরে দেখা যায় সেটা তার গার্লফ্রেন্ডের বদলে লিয়েন নামের অন্য একটা মেয়ে ছিল যাকে সে কিস করে ফেলেছে। আর কিস করার সময় লিয়েনের মুখের কোনো একটা খাবার হয়তো টেডির মুখে ঢুকে যায়, যেটাতে তার অ্যালার্জি ছিল, তাই টেডির শরীর খারাপ করে যায়। এই সময় টেডির গার্লফ্রেন্ড বেকা সেখানে পৌঁছায়, কিন্তু এতক্ষণ কি ঘটেছে সেটা সে তার গার্লফ্রেন্ডকে বলে না। এরপর লিয়েন ওষুধ এনে দিলে টেডি একটু সুস্থ বোধ করে। আর আশ্চর্যজনকভাবে সেদিনের পর থেকে টেডি বেকার সাথে ব্রেকআপ করে লিয়েনকে ডেট করতে শুরু করে দেয়। কিছুদিন পর সে লিয়েনকে বিয়ের প্রস্তাব দেয়, লিয়েন হ্যাঁ বলে দেয়। আর তারপর তারা দুজনে টেডির বাবার কবরের সামনে গিয়ে বলে এই সিদ্ধান্তটা সে যদি কিছুদিন আগে নিত তাহলে হয়তো তার বাবা তাদের দুজনকে একসাথে দেখে যেতে পারত। এই সময় সেখানে একজন বয়স্ক মহিলা এসে তাদের কথা শুনে তাদেরকে অভিনন্দন জানায় আর তার বিয়ের তারিখ জিজ্ঞাসা করে। টেডি বলে তারা এখনো সেটা ঠিক করে উঠতে পারেনি। এটা শুনে সেই মহিলা বলে এসব কাজে বেশি দেরি না করাই ভালো, কারণ এক বছর এক পলকেই কেটে যেতে পারে। আর এও বলে সে টেডির বিয়েতে একটা বিশেষ উপহার তাকে পাঠাবে। এই ঘটনার 2 সপ্তাহ পরে তারা বিয়ে করে, যেখানে টেডির বন্ধু স্যাম একটা স্পিচ দেয়। আর সেখানে সারাদিন মজা করে টেডি আর লিয়েন বাড়ি পৌঁছায় যেটা তারা কয়েকদিন আগেই কিনেছিল। টেডি লিয়েনকে বলে যে আংটিটা সে বিয়েতে তাকে পরিয়েছে সেটা তার বাবা তার মায়ের জন্য নিজে হাতে বানিয়েছিল। এরপর লিয়েন বাথরুমে গেলে টেডি উপহারগুলো দেখতে শুরু করে। সেখানে একটা বক্সের ভিতরে একটা কৌটো দেখতে পায় যাতে লেখা ছিল এই বাক্সটা যেন 10 বছরের আগে না খোলা হয়। যদিও টেডি সেই লেখার তোয়াক্কা না করে সেটা সাইডে রেখে তার স্ত্রীর সাথে সময় কাটাতে চলে যায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই তার মনে হয় তার বাড়ি পুরোপুরি বদলে গেছে। তারপর সে লিয়েনকে প্রেগনেন্ট দেখে। প্রথমে তার মনে হয় লিয়েন তার সাথে মজা করছে, কিন্তু তার পিঠে হাত দিয়ে দেখতেই সে বুঝে যায় এটা কোনো মজা নয়। লিয়েনও বুঝে উঠতে পারে না টেডি এরকম কেন ব্যবহার করছে। সে তারপর টেডিকে তাদের বিয়ের এবং গত 1 বছরের সমস্ত ছবি দেখায় আর বলে তাকে প্রেগনেন্ট দেখে আজ চমকে যাওয়ার কি হলো, সে তো গত 8 মাস ধরেই প্রেগনেন্ট। আসলে আজ তাদের প্রথম বিবাহবার্ষিকী ছিল, তাই লিয়েন ভাবে হয়তো টেডি অ্যানিভার্সারি ভুলে যাওয়ার জন্য এসব নাটক করছে। এরপর লিয়েন টেডিকে বাচ্চার ঘরের রং পছন্দ করতে বললে টেডি বলে সে এসব পরে করবে। এটা শুনে লিয়েন রেগে যায়, কারণ টেডি সবসময় সব কাজই পরের জন্য ফেলে রাখে। যদিও এরপর গন্ডগোল না বাড়িয়ে টেডি গোলাপি রংটা পছন্দ করে দেয় আর কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়ে। এরপর ঘুম থেকে উঠলে সে দেখে লিয়েনের পেটে আর কোনো বাচ্চা নেই। এটা দেখে সে প্রথমে খুবই মজা পায় আর ভাবে সে হয়তো একটু আগেই সব স্বপ্ন দেখছিল। কিন্তু লিয়েন বিরক্ত হয়ে তাকে পাশের ঘরে গিয়ে দেখতে বলে। দেখা যায় তাদের বাচ্চা হয়েছে আর সেটাও প্রায় 1 বছর হতে চলল। টেডি কিছু বুঝে উঠতে পারে না, তাই সে ফোন খুলে দেখে এবং ফোনের ফটো দেখে সে বুঝতে পারে আরও 1টা বছর চলে গেছে। এরপর তার সাথে যেটা ঘটছে সেটা সে লিয়েনকে খুলে বোঝানোর চেষ্টা করে। যদিও লিয়েন এসবের কিছুই বিশ্বাস করে না এবং তাকে বলে একটু রেস্ট নিতে, বেশি কাজ করার জন্য হয়তো তার মাথা ঠিকঠাক কাজ করছে না। তার উত্তরে টেডি বলে আর 1 বছর কাজ করে সে কিছু টাকা জমিয়ে তারপর কাজ ছেড়ে দেবে। এরপর লিয়েন তাকে একটা টি শার্ট দেখায় যেটাতে তাদের ফ্যামিলি ফটো প্রিন্ট করা ছিল। টেডি বলে এটা নিশ্চয়ই তাদের হানিমুনের ফটো। এতে লিয়েন জানায় তারা কখনো হানিমুনে যায়নি। আর এদিকে এই বছরের অ্যানিভার্সারিও সে ভুলে গেছে। টেডি প্রতিশ্রুতি দেয় আর কখনোই সে তাদের অ্যানিভার্সারি ভুলে যাবে না। এরপর সে তার বন্ধু স্যামকে কল করে আর তাকে বলে একটা রিমাইন্ডার সেট করে পরের বছর এই একই দিনে একটা গিফট নিয়ে তাদের বাড়িতে আসতে। আর কিছু সময়ের মধ্যেই টেডির জীবনে আরও 1 বছর কেটে যায় আর তার বন্ধু স্যাম তার কথা মতো অ্যানিভার্সারি গিফট নিয়ে সেদিন হাজির হয়। সে স্যামকে দেখে খুবই আনন্দ পায় আর তাকে সবকিছু খুলে বলে, কিন্তু স্যাম কিছুই বুঝতে পারে না। এরপর টেডি ঘরে এসে তার মেয়েকে একটা খেলনা দেয় আর এই সময় সে তার মেয়ের মুখ থেকে প্রথমবারের জন্য বাবা ডাক শুনে খুবই মজা পায়। কিন্তু লিয়েন বলে এটা তাদের বাচ্চার মুখের 12তম শব্দ। আর এই সময় লিয়েনের কথাতেই জানা যায় তাদের সম্পর্ক ঠিকঠাক চলছে না, তাই তাদের কাউন্সিলর টেডিকে বলেছে ফ্যামিলিকে একটু বেশি সময় দিতে।
এই সময় লিয়েন ডেডিকে একটা ওয়ালেট গিফট করে আর তখনই আবার তার জীবনের এক বছর পেরিয়ে যায়। সেই রিমাইন্ডারের কারণে সেদিনও স্যাম সেখানে পৌঁছে যায়। কিন্তু স্যামের থেকে টেডি জানতে পারে টেডি আর লিয়েন এখন আলাদা হয়ে গেছে। সে সাথে সাথে লিয়েনকে কল করে হ্যাপি অ্যানিভার্সারি জানায়। এটা শুনে লিয়েন অবাক হয়ে যায় আর বলে, তাহলে আজ তার জন্য কি গিফট আছে। টেডি বেশি ভাবার সময় না পেয়ে বলে দেয়, অনেক রকমের ফল আছে এবং তাকে বাড়ি আসতে বলে যাতে তারা একসাথে খেতে পারে। আশ্চর্যজনকভাবে লিয়েন বাড়ি আসতে রাজিও হয়ে যায়। কিন্তু টেডি ফোন কাটার আগেই স্যামকে বলে তাড়াতাড়ি গিয়ে ফল আনতে, যেটা শুনে লিয়েন রেগে যায় আর বলে সে বাড়ি আসবে না। টেডির মন খারাপ হয়ে যায় আর সে গিয়ে যখন ফ্রিজ খোলে তখন আবার হঠাৎ করে এক বছর কেটে যায়। এরপর সে রুমে এসে একজন মহিলাকে দেখে তাকে লিয়েন ভেবে কিস করে দেয়। কিন্তু দেখা যায় সেটা আসলে তার এক্স গার্লফ্রেন্ড বেকা ছিল, যাকে সে নাকি আগের দিন রাতে মদ খেয়ে মেসেজ করে বাড়িতে ডেকে এনেছিল। আসলে বেকারও ডিভোর্স হয়ে গিয়েছিল এবং তারপর থেকে সে খুবই একা হয়ে গিয়েছিল, তাই এখন সে টেডির সাথে ভালো সময় কাটাতে চায়। কিন্তু টেডির কপাল এতটাই খারাপ যে সেই সময় সেখানে লিয়েন চলে আসে আর দরজায় নক করে। সে দরজা খোলার আগে বেকাকে ব্যালকানিতে লুকিয়ে রাখে। তারপর লিয়েন ঘরে এসে টেডির কাছে ক্ষমা চেয়ে নেয় তার মেসেজের রিপ্লাই না করার জন্য আর বলে সে এখনও টেডিকে ভালোবাসে। টেডিও তাকে ক্ষমা করে দেয় আর তারা একে অপরকে কিস করতে থাকে। তখনই টেডির সোফার ওপর লিয়েন একটা ব্রা দেখতে পেয়ে তার সন্দেহ হয়। টেডির কপাল এতটাই খারাপ ছিল যে এই সময় লিয়েন ব্যালকানিতে লুকিয়ে থাকা বেকির আওয়াজ পেয়ে যায়। লিয়েন খুবই রেগে যায় আর টেডিকে একটা চড় মেরে তার কাছে ডিভোর্স চেয়ে সেখান থেকে চলে যায়। তারপর টেডি বেকাকেও উল্টোপাল্টা বলে সেখান থেকে তাড়িয়ে দেয় আর বলে সে যেন আর কখনো না আসে। এই মুহূর্তেই আবার এক বছর কেটে যায় আর সে দেখে বেকা এখন তার সাথে তার বাড়িতেই থাকছে, যেটা দেখে টেডির মাথা খারাপ হয়ে যায় আর সে সাথে সাথে কল করে তার বন্ধু স্যামকে ডাকে। সে বেকার সাথে ব্রেকআপ করে নেয় আর বলে সে এখনও লিয়েনকেই ভালোবাসে। পরের দৃশ্যে স্যাম যখন টেডিকে নিতে আসে তখন টেডি জানতে পারে স্যামের স্কিন ক্যান্সার আছে। সে এটা শুনে অবাক হয়ে যায়। কিন্তু স্যাম ভাবে এতে অবাক হওয়ার কি আছে, এতদিন ধরে সে তো তাকে দেখে আসছে। এরপর টেডি স্যামকে বলে লিয়েনের বাড়িতে নিয়ে যেতে। টেডি সেখানে গিয়ে লিয়েনের কুকুরটাকে আদর করে আর তার বাড়ির প্রশংসাও করে। এই সময় লিয়েন তাকে ডিভোর্স পেপারে সই করেছে কিনা জিজ্ঞাসা করায় সে সেটা করেনি বলে জানায়। লিয়েন বিরক্ত হয়ে তাকে সেখান থেকে চলে যেতে বলে। সে এক পা পিছতেই আবার এক বছর কেটে যায় আর সে একটা ছোট পুলের মধ্যে গিয়ে পড়ে, যেটা হঠাৎ করেই সেখানে চলে আসে। এই আওয়াজ শুনে প্যাট্রিক নামের একজন বাইরে বেরিয়ে আসে আর টেডিকে দেখে সেখান থেকে চলে যেতে বলে, কারণ সে এখন শুধু একবারই তার মেয়ের সাথে দেখা করতে আসতে পারবে, তার বেশি নয়। এরপর লিয়েন সেখানে এলে টেডি বোঝে লিয়েন এখন প্যাট্রিককে ডেট করছে। লিয়েন জিজ্ঞাসা করলে সে জানতে পারে সে এখনও ডিভোর্স পেপারে সাইন করেনি। তখন লিয়েন তাকে সেখান থেকে চলে যেতে বললে সে যায় না এবং প্যাট্রিকের সাথে ঝগড়া করতে থাকে। তখন লিয়েন তাকে সাইডে নিয়ে গিয়ে বলে সে টেডিকে ছাড়াই এখন খুশি আর এও জানায় সে টেডির দেওয়া বিয়ের আংটিটাও হারিয়ে ফেলেছে। এসব শুনে টেডি খুবই কষ্ট পায় আর ডিভোর্স পেপারে সাইন করে দেয়। আর সে ওই বাচ্চা কুকুরটাকে নিয়ে বিচের পাড়ে গিয়ে বসে আর সেখানেই আবার এক বছর কেটে যায়। এবার দেখা যায় টেডির দাড়ি এখন অনেক লম্বা হয়ে গেছে এবং বাচ্চা কুকুরটাও বড় হয়ে গেছে। আর এই সময় 8 বছরের একটা বাচ্চা মেয়ে তার কাছে আসে আর জানা যায় সেটা টেডির মেয়ে। টেডি তাকে দেখে খুবই আনন্দ পায় আর সারাটা দিন তার সাথেই সময় কাটায়। টেডি তাকে বাড়ি ছাড়তে গেলে লিয়েনকে প্যাট্রিকের ব্যাপারে জিজ্ঞাসা করে। লিয়েন বলে তাদের সম্পর্কটা ভালো চলছিল না, তাই তারা আলাদা হয়ে গেছে। এরপর টেডি যখন বাড়ি যাচ্ছিল তখন তার মনে পড়ে সে লিয়েনকে হ্যাপি অ্যানিভার্সারি উইশ করেনি, তাই সে আবার এসে তাকে বলার চেষ্টা করে। কিন্তু তার আগেই আবার এক বছর কেটে যায়। তখন সে স্যামকে ফোন করার চেষ্টা করলে স্যামের ফোন সুইচ অফ পায়। এই সময় সে ফেসবুক খোলে আর সেখান থেকেই জানতে পারে স্কিন ক্যান্সারের কারণে স্যাম মারা গেছে। সে খুবই কষ্ট পায় আর তাড়াতাড়ি স্যামের কবরের কাছে পৌঁছে যায়। আর তার প্রিয় বন্ধুর সাথে বেশি সময় কাটাতে না পারার জন্য তার খুবই দুঃখ হয়। ঠিক এই সময় সেখানে সেই মহিলা আসে যাকে আমরা মুভির শুরুর দিকে দেখেছিলাম আর সে বলে সেই তার বিয়েতে 10 বছর পরে খোলার নোট সমেত গিফটটা পাঠিয়েছিল এবং সেটাতে একটা অভিশাপ ছিল যাতে টেডি সময়ের গুরুত্ব বুঝতে শিখে। এই বলে মহিলা সেখান থেকে গায়েব হয়ে যায়। টেডি সেখান থেকে দৌড়ে লিয়েনের কাছে যায় এবং সবকিছুর জন্য তারা একে অপরের কাছে ক্ষমা চেয়ে নেয় আর তারা তাদের বাকি জীবনটা একসাথে কাটানোর সিদ্ধান্ত নেয়। এরপরই টেডির জীবন আবার তার বিয়ের পরের দিন থেকে শুরু হয় আর এবার সেই গিফটের কৌটোটা একদমই খালি থাকে। সে লিয়েনকে কিস করে আর এক এক করে তার সমস্ত ভুল শুধরে নেয়। শেষে টেডি লিয়েনকে বলে এই কৌটোটা সে বেকাকে দেবে যাতে সেও তার হাজবেন্ডের সাথে সম্পর্কটা শুধরে নিতে পারে।
আর এর সাথেই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আর আপনি যদি জানতে চান একজন মানুষ কিভাবে ল্যাপটপ বা মোবাইল স্ক্রিনের মধ্যে দিয়ে মানুষের প্রাণ নিয়ে নিতে পারে, তাহলে ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন। আর আমাদের আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। এরকম আরও মুভি এক্সপ্লেনেশন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।